দুই বন্ধু শিকার করার উদ্দেশ্যে বাড়ি থেকে একসঙ্গে বের হলো দুজনের কাছে কিন্তু বন্দুক ছিল না বন্দুক ছিল একটা ওই বন্দুকটা নিয়ে সকাল সকাল তারা কিছু খাবার নিয়ে বেরিয়ে পড়লো পার্বত্য পথ ধরে দুই বন্ধু আঁকা বাঁকা পথ ধরে যেতে যেতে শহরের কাছে জঙ্গলময় একটা উপত্যকায় কালো একটা নেকড়ে দেখতে পেল এক বন্ধু আরেক বন্ধুকে আঙুলের ইশারায় দেখিয়ে বলল এর চেয়ে ভালো শিকার আর কি হবে চলো নেকড়েটাকে শিকার করি আমরা দ্বিতীয় বন্ধু বলল নেকড়ে শিকার করে কি লাভ না আমরা তার মাংস খেতে পারবো না তার চামড়ার কোনো মূল্য আছে তার চেয়ে ভালো অন্য কোনো শিকারের সন্ধান করি প্রথম বন্ধু বলল ঠিক আছে নেকড়ের মাংস কিংবা তার চামড়ার কোনো মূল্য নেই তবে নেকড়ে শিকার করতে পারা তো বিশাল একটা গর্বের বিষয় এই সব কপালে জটে না আমাদের সৌভাগ্য হয়েছে এটা কি হাতছাড়া করা উচিত হবে দ্বিতীয় বন্ধু কিছু বলার আগেই প্রথম বন্ধু কথা বলতে লাগলো দেখো নেকড়ে শিকার করতে পারলে জনগণ আমাদের দিকে অন্যরকম ভাবে তাকাবে আমাদেরকে দেখেই তারা খুশি হয়ে যাবে মানুষ তো নেকড়ে কি ভীষণ ভয় পায় তারা নেকড়ের আক্রমণের ভয়ে জড়ো সর এবং উদ্বিগ্ন সুতরাং নেকড়েটাকে শিকার করলে জনগণ ভীষণ খুশি হবে এবং তারা নিশ্চিন্ত থাকবে সবচেয়ে বড় কথা হল একটা রক্তপিপাসু হিংস্র প্রাণী শিকার করলে মানুষের বিপদের আশঙ্কা একটু হলেও কমবে মানুষের কথা ভেবে এ কাজ করলে আল্লাহ খুশি হবেন কারণ এ কাজটা মানব কল্যাণে করা হবে অপর বন্ধু বলল কিন্তু যদি তীরটি ভুল নিশানায় যায় এবং নেকড়ে মারা না যায় তাহলে তো আমাদের উপর উল্টো এমন এক বিপর্যয় নেমে আসবে যা সামাল দেয়া দুরূহ হয়ে উঠবে তখন না মুসলিম আমাদের কথা শুনতে আসবে না কাফের দেখতে আসবে নেকড়ে আমাদের উপর আক্রমণ করবে এবং আমরা নিজেরাই নেকড়ের শিকারে পরিণত হব প্রথম বন্ধু বলল আহ তুমি এভাবে কেন বলছো আমার লক্ষ্য ভেদ করার নৈপুণ্য ভুলে গেছো নাকি তুমি আমি শূন্যে ছুঁড়ে মারা কয়েন বন্দুক ছুঁড়ে ফুটো করে ফেলি আর তুমি এত বড় নেকড়ে শিকার নিয়ে ভাবছ বন্ধু এবার চুপ মেরে গেল নিপুণ শিকারী বন্ধু এবার বন্দুক কাঁধে নিয়ে বড় একটা পাথরের আড়ালে লুকালো পাথরের আড়াল থেকে অপেক্ষা করতে লাগলো বন্দুকের নিশানায় নেকড়ের আসার জন্য হাত ইশারায় বন্ধুকেও কাছে ডেকে নিয়ে বলল ওর ঠিক পেটে গুলি করবো যাতে যা কিছু খেয়েছে বেরিয়ে আসে দ্বিতীয় বন্ধু বলল না না পেটে মেরো না পেটে ও মরবে না পরে সব বরবাদ হয়ে যাবে কিছুই করার থাকবে না আমাদের প্রথম বন্ধু বললো হুম তাহলে ওর পিঠে মারবো যাতে আর সোজা হতে না পারে দ্বিতীয় বন্ধু বললো না পিঠে মা মরবে না নেকড়ে উল্টো আমাদের উপর হামলা করে বসতে পারে প্রথম বন্ধু বললো তাহলে কি মাথায় গুলি করবো যাতে সঙ্গে সঙ্গে মারা যায় দ্বিতীয় বন্ধু বলল নেকড়ের মাথায় গুলি করা ঠিক নয় মাথায় যদি না থাকে তাহলে কেউ বিশ্বাসই করবে না যে তুমি যা শিকার করেছ সেটা একটা ছিল মাথা না থাকলে সকল শ্রমী বৃথা যাবে গর্বই তো ছায় গুলিটাও বেকার খরচ হবে শিকারী বন্ধু এবার রেগে গেল খানিক থেমে বলল ওর ঘাড়ে গুলি করব। তাহলে মারাও যাবে আবার বোঝাও যাবে ওটা একটা নেকড়ে এভাবে দুই বন্ধু কথা বলার মাঝে নেকড়েটাকে যেখানে ভালোভাবে মারা যেত সেখান থেকে সরে গিয়ে একটা পাথরের আড়ালে ঢুকে গেল শিকারী বন্ধু বলল দেখলে তো কি হলো এখন এত বেশি কথা বলেছ যে নেকড়ে এখন আমাদের হাত ছাড়াই হয়ে গেছে দ্বিতীয় বন্ধু বলল খুব ভালো হয়েছে নেকড়ে শিকারের চিন্তা মাথা থেকে বাদ দাও চলো আমরা আমাদের কাজে যাই কিন্তু না শিকারী বন্ধু বলল তা হবে না শিকারী বন্ধু বলল আমি যেই সিদ্ধান্ত নিয়েছি সেটা করবই নেকড়ে শিকার করবো কি আর করা দুই বন্ধু শেষ পর্যন্ত আধা ঘন্টার মতো ওই পাথরের আড়ালে লুকিয়ে থাকল অপেক্ষা করতে করতে একটা সময় নেকড়েটাকে আবারও দেখা গেল শিকারী বন্ধু তাড়াতাড়ি বন্দুক প্রস্তুত করে কাঁধে তুলে নিল এবং নেকড়েকে টার্গেট করল অপর বন্ধু বলল তাহলে কি সিদ্ধান্ত নিয়েছ নেকড়ের শরীরের কোন অংশেগুলি করবে শিকারী বন্ধু বলল কেন আমরা তো সিদ্ধান্ত নিলাম নেকড়ের ঘাড়ে গুলি করব। বলতে বলতে প্রস্তুত হলো গুলি করার জন্য অপর বন্ধুটি দ্রুত বন্ধুকের উপর হাত রেখে গুলি করতে পাথা দিল শিকারী বন্ধু বলল কি ব্যাপার গুলি করতে দিলে না যে নেকড়ে তো পালিয়ে যাবে আবার ঘন্টাখানেক অপেক্ষা করতে হবে ওকে দেখার জন্য দ্বিতীয় বন্ধু বলল দোস্ত ঘাড়েও গুলি করো না যদি নেকড়ে না মরে এবং ক্ষিপ্ত হয়ে যায় তার উপর আবার যার তার উপর কিন্তু হামলা করতে পারে শিকারী বন্ধু রেগে মেগে ঘাড় থেকে বন্দুক নামিয়ে মাটিতে রাখলো এরপর ঠান্ডা মাথায় বন্ধুকে বলল বুঝলাম না তুই আমার বন্ধু নাকি নেকড়ের এই ঘটনার পর থেকে যখনই শত্রুর ক্ষতি করতে গেলে কেউ বাহানা তৈরি করে এবং তা বিরত রাখতে চায় তার সম্পর্কে বলতে শুরু করলো বুঝলাম না তুই আমার বন্ধু নাকি নেকড়ের